এটা এই যে অসুখটা, এই অসুখটা কি করে বোঝা যাবে যে এটাই হয়েছে? এটার নাম হবে ডাক্তারখানা গেলে কাউন্সিল করবে, আর এদিকে ওরা মাগুকে ডাকবে। তো কারো যদি এটা হয়ে থাকে তো কি করে বুঝতে পারবে যে এটাই হয়েছে? এই যে পুটি ব্যথা করবে, কোনো কিছু খেতে পারবে না, গিলতে পারবে না, পুটি আস্তে আস্তে ফুলে উঠবে, মানে কাটা ফোড়া মতো ফুলবে, আরও ফুলবে না, কারো ব্যথা, কারো খুব অত্যন্ত ব্যথা উঠবে, তখনই বুঝা গেল যে এই জিনিসটাই হয়েছে। একটা এখানে কানের এইখানে হবে, একটা মাঝখানে, একটা এইখানে, তিন জায়গায়। তারপরে যদি মুখে যদি কমিয়ার পা ফুলপা ধরে, পেয়ারার পাতা আছে, এটা গরম করে মুখটা ফুল করতে হবে, মুখটা পরিষ্কার হবে। আর যদি আসার টাইমটা না পেলো, তো গোলমরিচ তরকারি যেটা খায়, গোলমরিচ দিয়ে গরম জলে চিবিয়ে খাইতে হবে, তাহলে জিনিসটা থামবে, মানে ভালো হবে না, থামবে। কারো যদি অত্যন্ত ধরো বেশি হয়ে যায় আর ওই তোমার কাছে আসার সময় পেলো না, তো ওই সেই সময়টা পাওয়ার জন্য কি করবে? ওই যে গুলমরিচ খেতে হবে, গুলমরিচ, গুলমরিচ খাবে, আর গরম জল খেয়ে একটু জিনিসটা মানে জব্দ হবে, বাড়বে না। হ্যাঁ, বাড়বে না, মানে কমে যাবে। তারপরে সময় কাজ দিয়ে ভালো, আর মিষ্টি আর তেল ওই জন্য পোকাও না খায়, ও মাখাও চলবে না, তেল মাখা চলবে না, তেল খাওয়া চলবে না, তেল মিষ্টি জিনিসও খাওয়া চলবে না, একদম নিরামিষ। হ্যাঁ, একদম নিরামিষ, ওটা যদি খেয়ে নেয় ও ছাড়ে না, আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি হয়ে যাবে। কারোর যদি এটা হয়ে থাকে আসতে চাইলে কোথায় আসবে? এটা এটা আমাদের ফ্রি ফায়ার নাম, তোমার নাম? খুব ধরব। কি নাম? খুব ধরব। তো এখান থেকে যদি মালদা থেকে যদি কেউ আছে তো কোথায় নামতে হবে? খিরিপাড়ায়। খিরিপাড়ায় নামে আপনার নামটা বললেই হ্যাঁ বাড়ি দেখা যাবে।